গণমাধ্যম যত মুক্ত হবে অপসাংবাদিকতা তত রোধ হবে সরকারের জবাবদেহিতাও ততটাই নিশ্চিত হবে এমনটা বলেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের আলোচনার সভায় তিনি আরও বলেন তথ্যের সাথে অপতথ্য সাংবাদিকতার সাথে অপসাংবাদিকতাও রয়েছে সমালোচনার নামে এজেন্ডা বেসড অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী বলেন দেশের গণমাধ্যম কেবল মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন স্বাধীন সাংবাদিকতাকে প্রভাবিত করে এখনও এমন নয়টি আইন আছে দেশে মুক্ত গণমাধ্যম না উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব অপপ্রচার এগুলো রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে